¿Qué? চোর ঢুকেছে। এই আমি বলেছি, নিশা আলোটা জ্বালাও, নিশা আলোটা জ্বালাও। তুই কি করছিস, কি করছিস এখানে? এই এই আলমারির সামনে দাঁড়িয়ে খুটখুট করে কি করছিলি নিশা? আলমারি লাবণটা যে কি কেলেঙ্কারিটা করলো, খুন করেনি, লাবণ খুন করতে পারে না, কার সঙ্গে কখনো খারাপ ব্যবহার পর্যন্ত করেনি, ও লোকের গায়ে হাত তুলবে। দীপ্তির সাথে করেছিল কিন্তু, স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপার, তার জন্য একটা বাইরের লোককেও খুন করতে যাবে কেন? বেশ তো ঠিক আছে, দেখো বিনোদিনী, এগুলো আমাদের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারে, এটা কিন্তু জাজ বিশ্বাস করবে না, সম্পূর্ণ ডিপেন্ড করছে তার নিজস্ব রায়ের উপরে। কি গো, কি কি হলো প্লাবন, ছাড়া পাবে না, আমার কথা বলছো না কেন? আরে উকিলের সাথে দেখা হয়নি? হ্যাঁ দেখা হয়েছে, উকিলও কিছু বলতে পারছে না, ওনার পক্ষে বলা সম্ভব না জামিন পাবে কিনা। আসলে মার্ডার কেসের চার্জ তো প্লাবন রেগেস্টে, এটা বলা প্রায় অসম্ভব। প্লাবন ছাড়া পাবে না, আসলে শুনলেই তো মার্ডার কেসে ফ্রিয়ে ব্যাপারটা। চুপ করো মাসিমা, এখনই এতটা ভেঙে পড়ার কিচ্ছু হয়নি, কেসটা আগে শুরু হোক, প্লাবন নির্দোষ হলে ওকে কেউ আটকে রাখতে পারবে না। তোমার সঙ্গে তো প্লাবনের সেদিন কি দেখা হলো, কথা হয়েছে, আমাকে একটু খুলে বলো না, সত্যি সত্যি কি হয়েছে? প্লাবন বলেছিল যে ওই ডাক্তারের সঙ্গে ও নিজেই দেখা করতে চায়। কিন্তু কেন? কারণ ওর মনে হয়েছিল যে ওই ডাক্তার দীপ্তির খোঁজ জানে, উনি দীপ্তিকে কোথাও লুকিয়ে রেখেছে, আর শুধুমাত্র ডাক্তারকে ভয় দেখিয়ে কথা বার করবার জন্যই প্লাবন রিভলভারটা নিয়ে গিয়েছিল। সেটা ঠিক, কিন্তু তাই বলে ও খুন করেছে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছো না কেন? হ্যাঁ প্লাবনের হাতে রিভলভার আর গুলিটা ছুড়লে অন্য কেউ হতে পারে? হ্যাঁ হতেই পারে, তার কারণ তখন রিভলভারে কোনো গুলি ছিল না, তাই নাকি? আরে কি বলছো তুমি, প্লাবন কি ওই খালি রিভলভার পকেটে নিয়ে ঘুরে বেড়ায় নাকি? আমি আপনাকে বললাম তো, প্লাবন ওটা নিয়ে গিয়েছিল শুধুমাত্র ভয় দেখানোর জন্য, ব্যাস। খুব ভালো, খুব ভালো, এগুলো তোমরা সব বিশ্বাস করো, পুলিশ কিন্তু এই সমস্ত বিশ্বাস করবে না, পুলিশ বলবে প্লাবন সব বানিয়ে বলছে। হ্যাঁ লিখে নিও আমার কথাটা, মিলিয়ে নিও। অরুন্ধতির কথা সত্য হলে প্লাবনের ছাড়া পাওয়া অসম্ভব। তুমি বলো না, এটা মাহাত্ম, আমি কিছুতে এটা মানতে পারবো না, বুঝছো? আমার ছেলে ফিরবে কি হয়েছে, কাঁদছিস কেন, কিভাবে মারছেন কেন ছেলেটাকে?
এভাবে মারছি কেন ছেলেটাকে? মিনু কোথায়? কি ব্যাপারটা কি? রাত্রি বেলায় আবার কি নাটক শুরু হলো? নাটক? কি শিক্ষায় দিয়েছে ছেলেকে? সাদে পাপারকে তোমার ছেলে মেয়েদের সঙ্গে মিশতে বারণ করতাম? আহ, কি ধারণা বানাই হচ্ছে? পরিষ্কার করে বলুন না কি হয়েছে। পরিষ্কার করে বলছি, তোমার ছেলে রাতের অন্ধকারে আমার ঘরে চুরি করতে গেছিল। কতবার বলেছি ঘরের দরজা বন্ধ করে শুতে, এবার দেখলে তো? না, তো চেঁচামেচি করার কি হলো? ও যদি সত্যি সত্যি চুরি করে থাকে তো ওকে সার্চ করলেই তো সব বোঝা যায়। অদ্ভুত কথা বলেন প্রশান্ত বাবু, পুরোটা বাচ্চা ছেলেকে আমি চুরি করতে দেবো? ও সবে আলমারিতে চাবিটা লাগিয়েছে, তখনই তো আমি। আর সেই সময় মায়ের ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি তোমার গুণধর ছেলে আমার আলমারির সামনে দাঁড়িয়ে। আমি জানি তোমার টাকা টানাটানি চলছে, তোমার তো সকালের টাকা দরকার হলে আমায় বলতে পারতে, আমি দিয়ে দিতাম। তাহলে ছেলেকে দিয়ে চুরি করাচ্ছ? ছি ছি। আরে, এই সমস্ত কি কথা বলছেন আপনি? ছি 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 ছি। দাঁড়াও দাদা, কি করছো? ওরা যা বলছে সব সত্যি? ওরা যা বলছে সব সত্যি? চুপ করে থাকিস না, আমার কথার জবাব দে। বল বল বল। কেউ শুধু সব পেতে চায়, জীবনের আলো ছায়া, কিছু ঘৃণা কিছু মায়া, কান্না হাসি মিলে সব একা। চমৎকার, হ্যাঁ যাও, তাই যাও। এতদিন মেয়ের দোষ আড়াল করেছো, এবার একটা চোরকে প্রশ্রয় দাও। পাপান ফিরে আসুক, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি দেখো মা, পাপান এর ভবিষ্যৎটা নষ্ট করে দেবে। কি বলবে বলছিলে, দরজা বন্ধ করলে? মাসিমা, আপনার সাথে খুব জরুরি একটা কথা আছে। সেই সময় অরুন্ধতি দেবী ছিলেন, আমি কথাটা আপনাকে বলতে পারিনি। আচ্ছা, প্লাবন যে রিফাল বাটনে ডাক্তারকে ভয় দেখাতে গেছিল, সেটা ওকে কে দিয়েছে আপনি জানেন? কে? অরুন্ধতি দেবী। কি লুকোচ্ছিস প্লাবন? কি কি লুকোচ্ছিস নাকি তুই? আরে আমার কি আশ্চর্য, বিনোদিনী কি লুকোবে ও? দেখো ওর ওর লুকোবার কি আছে। চলো চলো চলো, তোমার বন্ধুরা অপেক্ষা করছে, চলো চলো। বন্ধুরা খারাপ, বন্ধুরা খারাপ, তাদের সাথে ও কোথায় যাচ্ছে সেটা আমার জানা দরকার। এবারে বুঝতে পেরেছি, প্লাবন বেরোবার সময় একটা কি লুকোবার চেষ্টা করছিল আমার কাছ থেকে। আচ্ছা, অরুন্ধতি দেবী যদি প্লাবনকে রিভলভারটা দিতেই গেল, প্লাবন নিল কেন ওটা? মাসিমা, আমার মনে হয় অরুন্ধতি দেবী যে করে হোক প্লাবনের মাথায় এটাই ঢুকিয়েছে যে ডাক্তারকে ভয় দেখাতে পারলেই ও দীপ্তির খোঁজটা পেয়ে যাবে। আর আপনি তো জানেন যে দীপ্তির কথা শুনলে প্লাবন কীরকম পাগলের মতন হয়ে ওঠে, কে বললো কেন বললো ওর কোনো খেয়াল থাকে না। জানতাম এই পাগলামি একদিন ওর সর্বনাশটা কেন। আচ্ছা রাজদীপ, আদালতে এটা প্রমাণ করা যাবে না, বুঝিয়ে বলা যাবে না যে প্লাবন দোষী নয়, ওকে অরুন্ধতি দেবী ফাঁসিয়ে দিয়েছে? মাসিমা, আদালত মুখের কথায় বিশ্বাস করে না। আর যতদূর আমার মনে হয় অরুন্ধতি দেবী কোনোদিনই আদালতে
নিজের দোষ স্বীকার করবেন না। তাহলে কি করব? মাসিমা, আমাদের কিন্তু ভেঙে পড়লে হবে না, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। প্লাবনকে যে করে হোক আমাদের বাঁচাতেই হবে, ওকে ফাঁসির দড়ি থেকে আমাদেরকে বাঁচাতেই হবে। মাসিমা, আপনি কিন্তু প্লিজ মাথা ঠান্ডা রাখবেন। আজ মনটা এত ভালো লাগছে না, মন্দিরে গিয়ে কতদিন পর পুজো দিলাম, মনটা বড় অশান্ত হয়েছিল। নে প্রসাদ নে। এই ইয়ে দিয়া কোথায় রে? দিয়া দিয়া তো ওই ঘরে। দিয়া রে এনে বাবা দেখি 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 কি হলো। নে প্রসাদ তো নে। কি কি রে, তোর কি হয়েছে? প্রসাদটা পর্যন্ত নিল না, এইরকম করলে আমি আর কাদের জন্য পুজো দিতে গেলাম? এই দিয়া, কি হয়েছে রে তোর? কলেজ থেকে ফেরার পর থেকে দেখছি কিরকম ঘুম মেরে আছিস, কি হয়েছে? এই ওরা কি তোকে আবার কেউ কিছু বলেছে? এবারে লোকগুলো মানুষ নয় দাদা, সবাই একটা জানোয়ার। এমনিতেই তো মেজবাব কাবেরীকে এবাড়িতে এনেই ভুল করেছে, তার উপর আবার দিদি আর বৌদি, ওরা দুজনে মিলে কাবেরীর উপর কি অত্যাচার করছে তোমরা ভাবতে পারবে না। ওরা কি গায়ে হাত তুলেছে কাবেরী? না, ওই গায়ে হাত তোলাটুকুই যা বাকি ছিল। বেচারা কাবেরী এমনিতেই নিশিদাকে সামলাতে হিমশিম খাচ্ছে, তারপর দিদি আর বৌদি মিলে কি করেছে বলবি তো? কি করেনি সেটা বল, তুই জানিস কি করেছে? তুই কাউকে এই কথাটা বলবি না।
আমার কাজ হয়ে বল, তুই কাউকে বলবি না। কিরে বল সুমি, সুমি এখানে কি করছিস তুই? দাদার ঘরে কে ঢুকতে বলেছে তোকে? সব সময় গুজুর গুজুর ফুসুর ফুসুর, কি এত কথা থাকে দাদার সঙ্গে? আর এই যে সুপুত্তর একেবারে, লজ্জায় আমার আমার মাথাটা ঠেট করে দিল, ঠেট করে দিল। আজ তোর জন্য তোর বাবাকে অতগুলো কথা শুনতে হলো, আমাকে সবার সামনে অপমানিত হতে হলো, লজ্জা করছে না তোর? সবাই ভাবলো আমরা আমাদের ছেলেকে চোর বানিয়েছি, মেরে ফেলতে ইচ্ছে করছে তোকে একদম। আর এই যে এই তুই তো সবটা দেখলি, সবটা শুনলি, তারপর তো কি এত কথা দাদার সঙ্গে তোর? আর যেন কোনোদিন না দেখে ঘরে, চল চল আজকে তোর একদিন চল। মজাটাই তো দেখলেন, মেয়েটাকে যা বাঁদর নাচ নাচিয়েছি না, কোনো কাজের লোককেও অত খাটাইনি কোনোদিন। খাটিয়ে দেখো না, কোনো কাজের লোককে এই বাড়ির ত্রিসীমানা আর পাবে না কোনোদিন। তবে যাই বলো, মেয়েটার হাতের রান্না কিন্তু ভারী চমৎকার। নেহা তোমাদের কথা দিয়েছিলাম, তাই জন্য ওয়াকথু করে ফেলে দিতে হলো। বেশ, তাহলে কালকে থেকে ওর হাতের রান্নাই চেটে পুটে খেয়েও। সেই ভালো, মেজোমাকে বরঞ্চ তাই বলি, কাল থেকে রান্নার দায়িত্বটা ওর হাতেই ছেড়ে দিতে। কিন্তু মেজোমা ফিরে আসা অবধি কাবেরই ঠিক না তো? কে জানে, এসব মেয়েকে ভরসা নেই। আমার তো মনে হয় মেজোমা ওকে প্রচুর টাকা দেবে বলেছে ঋষিদাকে সারিয়ে দিলে, তাই জন্যই মাটি কামড়ে পড়ে আছে। নইলে দেখলি না এত খাটালাম, তু শব্দটা করলো না। তার মানে তোমাদের প্ল্যানটা কাজে দেয়নি। আমি তখনই জানতাম ওই মেয়ে মানুষের বুদ্ধিতে ডিপেন্ড করাই আমার ভুল হয়েছে। আহ দাদা থাম তো, একদিনেই এত হতাশ হয়ে পড়ছিস কেন? আমাদের একটু সময় দে। আচ্ছা বৌদি, কালকে কাবেরি এলে কি করবো ঠিক করেছো? কি আবার করবো, আজকে যা করেছি তাই করবো। কিন্তু কাল তো পিসিমণি থাকবে। তো পিসিমণি কি করবে? পিসিমণির আমাদের কাজে বাধা দেওয়ার সাহস আছে? ও বুঝেছি, তার মানে কালও তোকে অফিসে না খেয়ে যেতে হবে, বুঝলি দাদা? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু দেব জানি তোমাকে কিন্তু অন্য একটা প্ল্যান করতে হবে। এমন একটা প্ল্যান যাতে ঘটনার সমস্ত দায় গিয়ে পড়ে ওই কাবেরির ওপর। দায়? কিসের দায়? খুনের দায়।